नमस्कार, मैं जहांगीर आलम। आप देख रहे हैं कोलफील मिरर, हर पल आपके साथ। ये सब नेता खूब खूब सुंदर एक गाने, तो चलो एक बार ये गाने আছেন পঞ্চায়েত সমিতির ভূমি কর্মকর্তা, জেলার আধিকারিক মহাশয় এবং জেলা ব্লকের অনুগ্রহ নির্দিষ্ট ধারণা তুলে ধরার জন্য এবং যে বিভিন্ন টপিকগুলি আছে আজকে সেই টপিকের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার জন্য। দুটো জিনিসই কিন্তু বেশ কঠিন জিনিস, যদিও আমাদের সবার মধ্যে এরা থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই জাতীয়তাবাদ এবং জাতীয়তা বোধ এবং সৌভ্রাতৃত্ব বোধ প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। সে হয়তো কেউ পড়াশুনো না জানলেও একটু, যারা একটু তোমরা তোমাদের মতো বয়সে বয়স্ক ছাত্রছাত্রী বা যে প্রথার সঙ্গে তোমরা যুক্ত থাকো না কেন, তোমরা যতটুকুই পড়াশোনা করেছো, তোমরা আজকে এই প্রশিক্ষণ পর্বে খুলে বলি যে কাকেই আমরা জাতীয়তাবোধ বলবো, কাকেই বা সৌভ্রাতৃত্ব বোধ আমরা বলবো। দেখো, ভারতবর্ষে জাতীয়তাবাদ বলতে মানে 4,000 বছর এবং তার আগে আরো 500 বছর, মানে 4,500 বছর আগে গিয়েছিলাম, আজ থেকে 4,500 বছর আগে গিয়েছে যাচ্ছে, তবুও কিন্তু ভারতবর্ষে একটা সভ্যতা ছিল। সেই সভ্যতার নাম কি কেউ যদি বলতে পারো এর মধ্যে, তুমি জানো সেই সভ্যতার কি নাম ছিল? আজ থেকে 4,500 বছর আগেও একটা সভ্যতা ছিল, ছিল জলাশয় ছিল, বাঁধানো পুকুর ছিল এবং সেখানে জল পাল্টানো হতো প্রতিদিন, এরকম বা এরকম ধরনের শস্যাগার ছিল, মানে একটা জায়গায় সেখানে স্নানাগার ছিল, স্নান করা হতো, সেখানে জল পাঠানো হতো, মানে এমনি স্নানাগার নয়, বাঁধানো স্নানাগার, সেখানে জল পড়তে বদলানো হতো। অনগ্রসর শ্রেণীর আধিকারিক মহাশয় এবং উপস্থিত আছেন জেলার যুব আধিকারিক এবং উপস্থিত আমার ভূমি কর্মদক্ষ। আজকে বিষয় হচ্ছে থিম বেসড অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আজকে চারটি বিষয়ে আমাদের আলোচনা করা হবে। প্রচুর মানে এটার বিষয়ে এত মানুষের সুবিধা বুঝিয়ে দিতে পারি, আমাদের জাতিভেদের এতটা কোনো সাম্প্রদায়িকতার জন্য না ছড়ানো হয় বা আমরাই যেটাই ঠিক মনে করব সেটাই। আর 2 নম্বর হচ্ছে আমাদের নিউট্রিশন ব্যাপার, আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের ভারত
সরকারের নেহেরু যুব কেন্দ্র ও মোহাম্মদ আজাদ ঘোড়াইয়ের উদ্যোগে আজ আমরা একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম। আলোচনা সভার মূল বিষয় হচ্ছে স্বচ্ছ ভারত, ভ্রাতৃত্ব বোধ সরকারি বিভিন্ন প্রকল্পের ওপর। আজ এখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার DMDC সুমন বিশ্বাস মহাশয়, মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা মহারা মহাশয়া, নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক আকাশ গাঙ্গুলি মহাশয় এবং বিভিন্ন ব্যক্তিবর্গ। আজকের সভায় আমরা খুব ভালোভাবে উপলব্ধি করলাম এই বিষয়গুলির উপর। তোমার নাম? আমার নাম মাসুরি হিমরাম।